করোনা ভাইরাসের কারণে কাজ হারানো শ্রমজীবীদের ৬ মাসের খাদ্য ও নগদ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ভাতা পরিশোধে ৫,০০০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। করোনার কারণে পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে এমন আশঙ্কায় গেল কয়েক সপ্তাহ ধরে বাজারে ক্রেতাদের বাড়তি ভিড়। নিত্যপণ্যের চাহিদাও বেড়েছে কয়েক গুণ, ফলাফল বেড়েছে দামও প্রায় সব ধরনের পণ্যের, যাকে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তার ভাষণে। এই সংকটময় সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে, কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই, দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। অযৌক্তিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না, জনগণের দুর্ভোগ বাড়াবেন না, সর্বত্র বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী তার ভাষণে কোভিড-১৯ প্রতিরোধ আর আক্রান্তদের সেবায় তার সরকারের এখন পর্যন্ত নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন। ঘোষণা দেন এই সংকটে কাজ হারানো মানুষদের দীর্ঘমেয়াদে সহায়তার। করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ কাজ হারিয়েছেন, আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। নিম্ন আয়ের ব্যক্তিদের ঘরে ফেরা কর্মসূচির আওতায় নিজ নিজ গ্রামে সহায়তা প্রদান করা হবে। গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর এবং ৬ মাসের খাদ্য ও নগদ অর্থ প্রদান করা হবে। জেলা প্রশাসককে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। ভাষাঞ্চলে ১,০০,০০০ মানুষের থাকার ও কর্মসংস্থান উপযোগী আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, সেখানে কেউ যেতে চাইলে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। করোনার ক্ষতি সামাল দিতে ব্যবসায়ীদের জন্য সরকারের দেয়া বেশ কিছু সুবিধার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন আগামী জুন পর্যন্ত কেউ ঋণ খেলাপি হবে না, স্থগিত করা হয়েছে এনজিওগুলোর ঋণের কিস্তি, বাড়ানো হয়েছে রপ্তানি আয় আদায়ের সময়সীমা। আমাদের শিল্প উৎপাদন এবং রপ্তানি বাণিজ্যে আঘাত আসতে পারে, এই আঘাত মোকাবেলায় আমরা কিছু আপৎকালীন ব্যবস্থা গ্রহণ করেছি। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আমি ৫,০০০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। এই তহবিলের অর্থ দ্বারা কেবল শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা যাবে। ২৩ মিনিটের ওই ভাষণে প্রধানমন্ত্রী চলমান দুর্যোগ মোকাবেলায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান দেশবাসীকে। বেশ কিছু সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কেন্দ্রীয় ব্যাংক আগামী